সবাইকে শুভেচ্ছা স্যাটিউবে। কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই শুভকামনা সবসময়। ফরেক্স রিলেটেড আমি যে বেসিক টিউটোরিয়ালগুলো দিচ্ছিলাম সেগুলো একটু আপাতত বন্ধ আছে, কারণ আমি ব্যস্ততার কারণে ভিডিওগুলো সেভাবে প্রপারলি দিতে পারতেছি না। ফাঁকের মধ্যে অন্য অন্য ভিডিওগুলো আমি অ্যাড করেছিলাম, কিন্তু তাও করতে পারতেছি না একটু ব্যস্ততার কারণে। তো ফরেক্স রিলেটেড যে ভিডিওগুলো সেগুলো বেসিক পর্বের ছিল এবং সেগুলো পিসি থেকে কীভাবে করতে হয় সেগুলো আপনাদের দেখিয়েছি। এখন সামনে যে ভিডিওগুলো দিব সেগুলো হচ্ছে মোবাইল প্ল্যাটফর্ম ব্যবহার করে কীভাবে করতে পারেন, কারণ অনেকের কম্পিউটার নাই, সেই ক্ষেত্রে বলতেছেন যে কীভাবে মোবাইল ব্যবহার করে এই কাজটা করা যায় সেটা শেখানোর জন্য। তো এইটা আমি করব। আর আমি অন্য অন্য যে ভিডিওগুলো যেমন হচ্ছে অনলাইন সংক্রান্ত যে আয় আয়ের উৎসগুলো বলা যায়, টুকটাক যে আয়ের উৎসগুলো আছে এবং অনলাইনে যে আইটি রিলেটেড তথ্যগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এখন আরেকটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে আপনারা অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছেন, সেই প্রশ্নগুলো আমি এখন আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরবো। আপনারা যখনই প্রশ্ন করবেন নিচে মন্তব্যে এবং ওখানে যে কোনো ধরনের আইটি রিলেটেড হোক, ফরেক্স রিলেটেড হোক, যে কোনো ধরনের যখন প্রশ্ন করতেছেন সেই প্রশ্নগুলো যদি দেখি অন্যদের সাথে সামঞ্জস্য আছে, সেই ক্ষেত্রে আমি প্রশ্নগুলো আপনাদের সামনে ভিডিও আকারে তৈরি করে দিব, যাতে সবারই উপকারে হয়। কারণ প্রত্যেকেরই ইন্ডিভিজুয়ালি প্রশ্নের উত্তর টেক্সট আকারে দিতে গেলে আমার অনেক সময় লেগে যাচ্ছে, সেই কারণে এই পদ্ধতিটা অবলম্বন করার প্রচেষ্টা, একটা ক্ষুদ্র প্রচেষ্টা বলা যায়। যাই হোক, যারা আমার চ্যানেলে নতুন দেখছেন ভিডিওটি, তাদের বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে নেবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর আপনাদের যে কোনো ধরনের আইটি রিলেটেড বা ফরেক্স রিলেটেড বা অনলাইনে আয় সংক্রান্ত যে কোনো তথ্য জানতে হলে নিচের ডিসক্রিপশনে আমার কমেন্টস বক্সের ওখানে আপনারা কমেন্টস করতে পারেন এবং যে কোনো প্রশ্নের উত্তর আমি যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব। আর আজকে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে হচ্ছে এই ভিডিওটা। তো প্রশ্নটা কি দেখে নিই। তো মিস্টার সুদীপ সেন হচ্ছে প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে স্যার স্যার আই ক্যান ডিপোজিট ইন আই কিউ অপশন থার্ড মাই ভিসা কার্ড, বাট অ্যানেবল টু ডিপোজিট মানি ইন স্কিল, ক্যান আই ডিপোজিট ইন এক্সনেক্স উইথ দ্য সেম ভিসা কার্ড অ্যান্ড উইথড্র মাই ক্যাশেস টু স্কিল, বিটুইন মাই স্কিল ইজ ভেরিফাইড। অ্যানাদার কোশ্চেন, ডু ইউ সেল স্কিল ফরেক্স ডলার, আই এম গোয়িং টু কাম টু ফরেক্স নেক্সট মান্থ, সো আস্কিং, থ্যাংক ইউ ফর দ্য ওয়ান্ডারফুল চ্যানেল, দিস ইজ ভেরি হেল্পফুল ফর অল দ্য বিগিনার্স। আচ্ছা, এই প্রশ্নটির উত্তর দিব আজকে এই পর্বে। তো প্রশ্নটির যে কথাটা হচ্ছে, আই ক্যান ডিপোজিট ইন আই কিউ অপশন থার্ড মাই ভিসা কার্ড বাট আনএবল টু ডিপোজিট মানি ইন স্কিল। তো যে জিনিসটা হচ্ছে, ভিসা কার্ড যদি বাংলাদেশের হয়ে থাকে তাহলে এই ভিসা কার্ড দিয়ে মানে ইন্টারন্যাশনাল ভিসা কার্ড থেকে আপনি আই কিউ অপশনে হয়তো বা ডিপোজিট করতে পারছেন, কিন্তু স্কিল বা নেটেলারের ক্ষেত্রে এটা প্রযোজ্য না, হবে না, বাংলাদেশ ব্যাংক থেকে এটা বন্ধ করে দেওয়া আছে। এবং অনেক ব্রোকার আছে, অনেকে এই আইকিউ অপশন বা ক্যাসিনো রিলেটেড যে সাইটগুলো আছে সেইগুলো সাইটগুলোনে স্কিল নেটেল আপনার যে ভিসা কার্ড আছে ভিসা কার্ড থেকে আপনি ডিপোজিট করবে না, ওদের একটা লিস্ট আছে, ওই লিস্টের অনুযায়ী যেসব সাইট আছে সেই সব সাইডে ডিপোজিট করা পসিবল না বাংলাদেশ থেকে। যদি এটা ইন্টারন্যাশনাল ভিসা কার্ড হয়ে থাকে, বাইরের দেশের হয়ে থাকে, তাহলে আইকিউ এক্সনেক্স এবং কি আপনি যেটা লিখছেন স্কিলে বা নেটেলারে আপনি ডিপোজিট করতে পারবেন, কিন্তু আমাদের দেশীয় যেগুলো আছে দেশীয়গুলো থেকে সম্ভব না। তারপর লিখছেন, ক্যান আই ডিপোজিট ইন এক্সনেক্স উইথ সেম ভিসা কার্ড, হ্যাঁ এক্সনেক্স থেকে আপনি ডিপোজিট করতে পারবেন, তবে এখানে শর্ত প্রযোজ্য যে ভিসা কার্ড থেকে আপনি ডিপোজিট করবেন সেই ভিসা কার্ড থেকেই আপনাকে তুলতে হবে, মানে আপনি যেটা থেকে ডিপোজিট করবেন সেটা থেকে আপনাকে উইথড্র দিতে হবে। তারপর লিখছেন, অ্যান্ড উইথড্র মাই ক্যাশেস টু স্কিল, আচ্ছা ভিসা কার্ড থেকে এক্সনেক্সে আপনি ডিপোজিট করবেন দেন স্কিলে উইথড্র করবেন, না পসিবল না। এক্সনেক্স বা কিছু কিছু ব্রোকার আছে যেসব ব্রোকার বলেই দিয়েছে যে তারা যে পেমেন্ট মেথড থেকে আপনি ডিপোজিট করবেন সেই পেমেন্ট মেথডে আপনাকে উঠতে হবে, উঠাইতে হবে। যদি আপনি ভিসা কার্ড দিয়ে করেন বা মাস্টার কার্ড দিয়ে করেন সেটাই আপনাকে তুলতে হবে, যদি আপনি স্কিল দিয়ে করেন তাহলে স্কিলেই তুলতে হবে, যদি পারফেক্ট মানি দিয়ে করেন তাহলে পারফেক্ট মানি থেকেই তুলতে হবে। দেন অ্যানাদার কোশ্চেন, ডু ইউ সেল স্কিল ফরেক্স ডলার, হ্যাঁ করি, আমার যে গ্রুপ আছে নিচে গ্রুপে লিঙ্ক দেওয়া আছে ওই গ্রুপে আপনি অ্যাড হয়ে নিতে পারেন, ওখানে আপনি আমার যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি সেগুলোর তথ্য বা যদি আমি কোনো ফরেক্স রিলেটেড কোনো তথ্য দিয়ে থাকি বা সিগনাল দিয়ে থাকি ওখানে দিয়ে থাকি, এবং ওখানে আমি মাঝে মধ্যে ডলারের পোস্ট দিয়ে থাকি, আমি মূলত ব্যাংকে উইথড্র দিয়ে থাকি আমার যত ডলার আসে সেগুলো, আর যে জিনিসটা করে থাকি টুকটাক যে ছোটোখাটো ডলার অনেকেই চান সেই ক্ষেত্রে আমি তাদের কাছে সেল করে থাকি মাঝে মধ্যে যদি থাকি সেই ক্ষেত্রে। আই এম গোয়িং টু কাম টু ফরেক্স নেক্সট মান্থ সো আস্কিং, আচ্ছা আপনি সামনের মাসে অ্যাড হইতে চাচ্ছেন ফরেক্সে সেই ক্ষেত্রে।
তবে ফরেক্স অ্যাডভার ক্ষেত্রে যে জিনিসটা জেনে রাখবেন সেটা হচ্ছে ভিসা কার্ড থেকে যদি ডিপোজিট করেন স্কিলে বা নেটেলারে সেটা অন্য ব্যাপার, সেটা ইন্টারন্যাশনাল ভিসা কার্ড হইতে পারে, বাংলাদেশে কোনো ভিসা কার্ড হইতে পারবে না। যদি ব্রোকারে করেন, ব্রোকারের ক্ষেত্রে যে জিনিসটা এক্সনেক্স ব্রোকারে যদি করে থাকেন তাহলে এক্সনেক্সতে যদি আপনি স্কিল থেকে করেন তাহলে স্কিল থেকে উইথড্রো দিতে হবে, পারফেক্ট মানি দিয়ে করলে পারফেক্ট মানিতে উইথড্রো দিতে হবে, ভিসা বা মাস্টার কার্ড দিয়ে করলে ভিসা বা মাস্টার কার্ড দিয়ে উইথড্রো দিতে হবে। এরপরে যদি কোনো প্রফিট থাকে ভিসা বা মাস্টার কার্ডের ক্ষেত্রে সেই ক্ষেত্রে 90 দিন পরে আপনি এক্সনেক্সতে অন্য পেমেন্ট মেথডে আপনি তুলতে পারবেন। আর যদি ধরেন স্কিল নেটেলার দিয়ে করলেন আপনি ডিপোজিট, দেন স্কিল নেটেলার কোনো কারণে বন্ধ হয়ে গেল, সেই ক্ষেত্রে ওদের যদি আপনি নোটিফিকেশন দেন বা ওদের একটা মেল করেন যে আমার এই স্কিল নেটেলারটা বন্ধ হয়ে গেছে, এখন আমি অন্য পেমেন্ট মেথডে উঠাইতে যাচ্ছি, সেটা যদি যথাযথ প্রমাণ দিতে পারেন তাহলে আপনি পারফেক্ট মানি, ওয়েব মানি বা অন্য পেমেন্ট মেথডে তুলতে পারবেন। দ্যাটস মিন হচ্ছে আপনি স্কিল থেকে ঢুকাইলেন, দেন আপনার স্কিলটা কোনো কারণে বন্ধ হয়ে গেলো, এখন আপনি যাচ্ছেন অন্য পেমেন্ট মেথডে উঠাইতে। তা ওই যে স্কিলটা বন্ধ হয়েছে সেটার মেলটা যদি ওদের প্রপারলি দেখাইতে পারেন বা কী কারণে বন্ধ হয়েছে সেটা যদি জানাইতে পারেন তাহলে ওরা অন্য পেমেন্ট মেথডে আপনাকে উইথড্রো দেওয়ার অপশন দিবে, তাছাড়া দিবে না, মানে যেটা থেকে ডিপোজিট করবেন সেটা থেকে আপনাকে উইথড্রো করতে হবে। হয়তো আপনার উত্তরটি পেয়েছেন। আর যেটা হচ্ছে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন নিচে মন্তব্য বক্সে করতে পারেন, ওখানে আমি আপনাদের উত্তর তো দিই টুকটাক, কিন্তু আমি সময় পাই না। আবার একই প্রশ্ন দেখা যাচ্ছে অনেকে করতেছেন, যার পরিপ্রেক্ষিতে এইভাবে ভিডিও করা শুরু করছি, এই ভিডিও করে করে আপনাদের হচ্ছে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবো। তো যার যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা মন্তব্য বক্সে করতে পারেন, আমি যথাযথভাবে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে নেবেন, কারণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। একটু বকবক করি, বুঝে নেবেন, কারণ পুরো ভিডিওটা দেখলে অনেক কিছুই জানতে পারবেন, যে জিনিসগুলো অন্যদের কাছ থেকে জানতে পারবেন না। তো ফরেক্সের সাথে থাকতে, অনলাইনে যে আয় সংক্রান্ত তথ্য জানতে এবং আইটি রিলেটেড তথ্য জানতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।